হ্যালো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ইন্ডিয়ান ভিসা অনলাইনে পেমেন্ট করতে হয়। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে ইন্ডিয়ান ভিসা অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। আজকে আমরা দেখাবো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই এর দ্বিতীয় পার্ট, অর্থাৎ কিভাবে ঘরে বসে অনলাইনে ইন্ডিয়ান ভিসা ফি পেমেন্ট করতে হয়। ভিউয়ার্স, চলুন দেখি টিউটোরিয়ালটি। এই জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে, তারপর এখানে লিখতে হবে ইন্ডিয়ান ভিসা পেমেন্ট। এটা লেখার পরেই ইন্ডিয়ান ভিসা পেমেন্টের সাইটের লিংক চলে আসবে। আমরা এখানে ইন্ডিয়ান ভিসা পেমেন্ট লেখার পরে ওদের সাইটের লিংক চলে আসছে। ইন্ডিয়ান ভিসা ফির জন্য আমাদেরকে এই সাইটে যেতে হবে। আমরা এখন আইভ্যাক এই সাইটের লিংকের উপর ক্লিক করলাম। দেখুন ভিউয়ার্স, পেজটি ওপেন হয়েছে। এখানে আসার পর আপনারা নিচে যে ভিসা প্রসেসিং ফি পেমেন্ট এখানে ক্লিক করবেন। তারপর এই যে এই পেজটি ওপেন হবে, এই পেজের মধ্যে চারটি ট্যাব আছে। প্রথমে আছে অ্যাপ্লিকেশন ইনফো, তারপর আছে পার্সোনাল ইনফো, ওভারভিউ এবং পেমেন্ট। অ্যাপ্লিকেশন ইনফোর উপরে কাজ করতে হবে, আপনারা এখানে ইনফরমেশন গুলা দিবেন। প্রথমে আমরা অ্যাপ্লিকেশন ইনফোর উপর কাজ করছি। অ্যাপ্লিকেশন ইনফোর প্রথমে আছে সিলেক্ট মিশন। সিলেক্ট মিশনে আপনাদের হাই কমিশন সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট মিশনে হাই কমিশন সিলেক্ট করে দিলাম ঢাকা। তারপরে আছে ইন্টারভিউ ওয়েব ফাইল নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে। অনলাইনে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়েছে আপনাদেরকে, সেই আইডিটাই ওয়েব ফাইল নাম্বার। এখানে আমরা এখন অ্যাপ্লিকেশন আইডি বা ওয়েব ফাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। ইন্টারভিউ ওয়েব ফাইল নাম্বার, আবারও ওয়েব ফাইল নাম্বারটা দিতে হবে। ওয়েব ফাইল নাম্বারটা আপনাদেরকে হাতে লিখে দিতে হবে। এখানে লিখে দিয়েছে নো কপি পেস্ট, অর্থাৎ কপি পেস্ট করে আনা যাবে না। আমরা এখন এখানে লিখে দিচ্ছি। তারপরে আছে সিলেক্ট ইউর আইভেক সেন্টার, এখান থেকে আপনাদের আইভেক সেন্টারের নামটা লিখে দিবেন। আমরা এখানে ঢাকা লিখে দিচ্ছি, যেহেতু আমরা ঢাকা থেকে অ্যাপ্লাই করেছি। আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করবেন সেই সেন্টারটা এখানে লিখে দিবেন। তারপর এখানে ভিসা টাইপটা দিতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা যে ভিসা যাবেন সেই ভিসাটা এখানে সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু এখানে টুরিস্ট ভিসা সিলেক্ট করেছিলাম, এজন্য টুরিস্ট ভিসা দিলাম। এখন সেভ এন্ড নেক্সট এখানে ক্লিক করতে হবে। এরপর আছে পার্সোনাল ইনফো, এখানে প্রথমে আছে ফুল নেম, অ্যাপ্লিকেন্টের পুরো নাম দিতে হবে। তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরপর কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। আপনারা এগুলো সব দিয়ে দিবেন। তারপর সেভ এন্ড শো ওভারভিউতে ক্লিক করতে হবে। সেভ এন্ড শো ওভারভিউতে ক্লিক করার পর ওভারভিউ ট্যাবটি ওপেন হয়েছে। ওভারভিউর মধ্যে আপনারা এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, নাম, ভিসা টাইপ, ফোন নাম্বার, মেইল, এগুলো সব এখান থেকে চেক করে নিবেন। এখানে ভিসা ফি দেখাচ্ছে 800 টাকা। আপনাদের কোন ইনফরমেশন কারেকশন করার দরকার হয় তাহলে এই যে পাশে দেখুন ভিউয়ার্স, এখানে একটি এডিট অপশন আছে। এই আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। তারপর সবকিছু চেক করে আই এগ্রি এখানে টিক মার্ক করে কনফার্ম এন্ড মুভ ফর পেমেন্ট এই বাটনে ক্লিক করতে হবে। এরপর পেমেন্ট অপশনটি চলে আসছে। এখান থেকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করে দিতে হবে। ভিউয়ার্স দেখুন, এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট এন্ড টাইম এর অপশনটি আসছে, এবং এই পাশে আছে মোবাইল ব্যাংকিং এর অপশন গুলা। দেখুন ভিউয়ার্স, ভিসা ফি ছিল 800 টাকা এবং ট্যাক্স অ্যাড করে হয়েছে 824 টাকা। এখন এখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা সিলেক্ট করে দিবেন। আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে অনেকগুলো ডেট দেওয়া আছে, তো এখান থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিলাম 7 তারিখ। এখন আবার অ্যাপয়েন্টমেন্ট টাইম দিতে হবে। আপনারা এখান থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট টাইমটা সিলেক্ট করে দিবেন। প্রথমে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবেন, তারপর অ্যাপয়েন্টমেন্ট টাইম দিবেন। আমরা এখন অ্যাপয়েন্টমেন্ট টাইম দিয়ে দিচ্ছি। এখান থেকে টাইম সিলেক্ট করলাম 10টা। তারপর দেখুন ভিউয়ার্স, নিচে একটি ভেরিফিকেশন কোড আছে, এই ভেরিফিকেশন কোডটা এখানে লিখে দিতে হবে। ভেরিফিকেশন কোডটি টাইপ করে এখন এখান থেকে পেমেন্ট অপশনটা সিলেক্ট করে দিতে হবে। দেখুন ভিউয়ার্স, এখানে অনেকগুলো মোবাইল ব্যাংকিং অপশন আছে, আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে দিবেন। আপনাদের যেটা আছে সেটা দিতে পারেন। আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে পে নাও বাটনে ক্লিক করলাম। তারপর দেখুন ভিউয়ার্স, বিকাশের অপশনটি চলে আসছে, এখানে দেখাচ্ছে 824 টাকা পেমেন্ট করতে হবে। এরপর এখানে বিকাশ নাম্বারটা দিতে হবে। বিকাশ নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করার পর এখানে এখন একটি ভেরিফিকেশন কোড যাচ্ছে, এই কোড নাম্বারটি মোবাইলে পাঠিয়েছে, সেখান থেকে এই কোড নাম্বারটা দিয়ে আবার কনফার্মে ক্লিক করতে হবে। এখন আমরা ভেরিফিকেশন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করলাম, তারপর বিকাশ পিন কোড দিয়ে আবার কনফার্মে ক্লিক করতে হবে। দেখুন ভিউয়ার্স, বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এরপর রিডাইরেক্ট হয়ে আমাদেরকে এই পেমেন্ট স্লিপটি দেখাচ্ছে। এখান থেকে 824 টাকা বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে এরকম একটি পেমেন্ট ইনভয়েস দিবে। এই ইনভয়েসটি ডাউনলোড করে
প্রিন্ট করে নিয়ে যেতে হবে। এই ইনভয়েসের মধ্যে সবকিছুই লেখা আছে, নাম, অ্যাপ্লিকেশন আইডি, পেমেন্ট ফি, মোবাইল নাম্বার, ইমেল, অ্যাপয়েন্টমেন্ট ডেট, সবকিছুই এখানে আছে। পেমেন্ট স্লিপটি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিতে হবে। এইভাবে করে আপনারা ইন্ডিয়ান ভিসা ফি অনলাইনে পেমেন্ট করতে পারেন ঘরে বসে খুব সহজে। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।